এত জার্নির পর আসলে চরম খিদে পেয়েছে। এখন কোথায় খাবো, আমরা নীলাচল থেকে বের হয়ে আসছি। নীলাচলের ব্লগটা আসছে আপনাদের 10:30-11:30 দিকে। তো আমি এই ফাঁকে আপনাদেরকে ওখানকার খাবারের একটা আইটেম দেখাচ্ছি। আসলে চরম গরম আর খাবারের অপ্রতুলতা সব মিলে আমি খুব টায়ার্ড। আসসালামু আলাইকুম, মোর্শেদা লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের জন্য কেরানীহাটে আসলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যে খেতে পারেন। সেই রেস্টুরেন্টটা কেমন সেটা নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাশন। এই আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক কেজি ওজন হয়ে যায় আমরা। এটা কোন দোকান? মেহফিল রেস্টুরেন্ট। উই হ্যাভ কাম মেহফিল রেস্টুরেন্ট। ভাই আমি একটা কথা বলি, ট্রাভেলিং এ আমরা আসলে বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসবো, সহ্য হচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমার সহ্যই হচ্ছে না। আমরা তো না পারতে খাচ্ছি। ড্রিঙ্কস দিবে নাকি? ড্রিঙ্কস কি? বাড়ি ফেলো না। আসলে এখানে খাবার থেকে প্রথমে একটু বিরক্ত লাগতেছিল, কিন্তু ডাল দিয়ে ভর্তাটা কিন্তু না, আমি আমি মাংস খাচ্ছি না যে প্লিজ। মাংস ছাড়া আমার ডাল দিয়ে ভর্তাটা অনেক টেস্ট লাগতেছে, ভেরি ভেরি মাচ টেস্ট। পথে যে কি পরিমাণ খাবারের ভোগান্তি হয় তা আসলে প্রতিবারই জানা হয়, তারপরেও যাওয়ার সময় তাড়াহুড়া হয় না। এটা এর আশেপাশে অনেক কিছু দেখে ওভারলুক। দোকান পেয়েছি, সেটা হচ্ছে মেহফিল। ভাত খাইলাম, আপনারাও খাইতে পারেন, খারাপ না। এই জার্নিতে আসলে একটা ভীষণ শিক্ষা হয়েছে, সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে। খাবারের মানে বিষয়টা এটা একটা খেয়াল হলো যে কেরানীহাটে এসে খাওয়া যাবে, আর বান্দরবানে আসলে একদম সদরে যেতে হবে, এটা হচ্ছে মেইন। যাই হোক, শীঘ্রই আসছি বান্দরবানের লাস্ট পর্ব নীলাচলকে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।